আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় অশনি। বাংলাদেশ থেকে 1000 কিলোমিটারেরও বেশি দূরে অবস্থান করা সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে শক্তি সঞ্চয় করে ক্রমেই এগিয়ে আসছে দেশের দক্ষিণ উপকূল ও মিয়ানমারের দিকে। গত সোমবার 21 মার্চ সকালে নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 1050 কিলোমিটার দূরে অবস্থান করেছে, যা গতকাল সন্ধ্যায় 1275 কিলোমিটার দূরে ছিল। গত 24 ঘন্টায় 225 কিলোমিটার ব্যবধান কমিয়েছে নিম্নচাপটি। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত বহাল রেখেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে অশনির প্রভাব বাংলাদেশে তেমন পড়ার শঙ্কা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়াবিদ বলেন, গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে 60 কিলোমিটার পর্যন্ত বাড়ছে।